প্রিয় শিক্ষার্থী তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমরা আজকে আলোচনা করব একাদশ অধ্যায় নিয়ে এই দ্বিতীয় পর্বে আমরা মূলত আলোচনা করব এল প্রস্তুতি নিয়ে তো শিক্ষার্থীরা দেখো প্রথমে আমরা আজকে আলোচনা করব কি এল প্রস্তুতি নিয়ে এল প্রস্তুতি তো শিক্ষার্থীরা আমরা প্রথম ক্লাসে নামকরণ নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা আলোচনা করব কি এল প্রস্তুতি এল সাধারণ সংকেত কত সিএন টু এন প্লাস কত টু এটা হতে হচ্ছে এল কি সাধারণ সংকেত তা র্যানের মান ওয়ান দোলে মিথ্যান টু দোলে আসবো কি ইথেন তো শিক্ষার্থীরা আমরা বিভিন্ন প্রক্রিয়ায় কি করতে পারি অ্যালক্যান প্রস্তুতি করতে পারি শিল্পক্ষেত্রে বাণিজ্যিকভাবে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তো প্রথমে আমরা শিল্পক্ষেত্রে যে অ্যালক্যানটা প্রস্তুতি হওয়া করা যায় সেই ক্ষেত্রে সেটা নিয়ে একটু আলোচনা করি তো দেখো শিক্ষার্থীরা আমরা কি জানি কার্বনের দুইটি অক্সাইড একটা হতে হচ্ছে কার্বন মনোঅক্সাইড আরেকটা কি কার্বন ডাই অক্সাইড এই যে যে কার্বনের দুইটি অক্সাইড আছে এই দুইটি অক্সাইডকে যদি আমরা কি করি হাইড্রোজেনের হাইড্রোজেন সংযুক্ত করি কার দ্বারা নিকেল প্রভাবকের উপস্থিতিতে 250 পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি তৈরি হবে অ্যালকেন উৎপন্ন হবে অর্থাৎ মিথেন উৎপন্ন হবে তো শিক্ষার্থীরা দেখো এটার সাথে আমরা যুক্ত করব কি হাইড্রোজেন নিকেল প্রভাবকের উপস্থিতিতে দুইশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তো এখানে আমরা যুক্ত করি কত হাইড্রোজেন প্রভাবক কত আমাদের নিকেল তাপমাত্রা হইতে হচ্ছে দুইশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড তো শিক্ষার্থীরা ধর কার্বনের দুইটি অক্সাইড একটা হতে হচ্ছে কার্বন মনোঅক্সাইড একটা কি কার্বন অক্সাইড এই কার্বন মনোঅক্সাইড বা কার্বন ডাইঅক্সাইডকে যদি আমরা নিকেল প্রভাবকের উপস্থিতিতে দুশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হাইড্রোজেন সংযুক্ত করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি উৎপন্ন হয় মিথেন সিজ ফোর সি এইচ ফোর আর উৎপন্ন হবে কি পানি এইচ টু ও কি উৎপন্ন হলো মিথেন আর কি পানি তো এখানে আমরা এটাতে যদি আমরা এখানে কার হাইড্রোজেন আছে আমাদের কয়টা চারটা আর দুইটা কয়টা ছয়টা তাহলে এখানে যদি আমরা তিন দেই তিন দুগুণে কত ছয় এখানে হাইড্রোজেন আছে দুইটা আর এখানে কয়টা চারটা তাহলে কয়টা হলো ছয়টা তাহলে এখানে যদি আমরা দিই কত ফোর ফোর দিলে কত হতে হচ্ছে চার দুগুণে কত আট তাহলে এখানে যদি আমরা টু দেই দুই দুগুণে কত চার চার আর চার কত আট তো শিক্ষার্থীরা এভাবে আমরা কি করতে পারি শিল্পক্ষেত্রে এই কার্বনের যে দুটি অক্সাইড আছে এই দুটি অক্সাইডের সাথে যদি আমরা কি যুক্ত করি হাইড্রোজেন যুক্ত করি প্রভাবক হইতেছে আমাদের নিকেল আর তাপমাত্রা হইতেছে কত দুইশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এই তাপমাত্রা কার্বন মনোঅক্সাইড বা কার্বন ডাইঅক্সাইডকে যদি আমরা নিকেল প্রভাবকের উপস্থিতিতে কি করি বিক্রিয়া ঘটাই তাহলে আমাদের কি উৎপন্ন হবে মিথেন উৎপন্ন বা আর কি পানি এটা একটা পদ্ধতি গেল তাহলে আমরা কি শিখলাম শিক্ষার্থীরা যে অ্যালকেনকে অ্যালকেনের প্রস্তুতি কীভাবে প্রথম একটা প্রস্তুতি দেখলাম আমরা কিভাবে নির্ণয় করব যে কার্বনের যে দুটি অক্সাইড আছে কার্বন ডাইঅক্সাইড অথবা কী কার্বন মনোঅক্সাইড সে তার সাথে যদি আমরা কী করি হাইড্রোজেন সংযুক্ত করি কার সাহায্যে নিকেল প্রভাবকের সাহায্যে তাপমাত্রা হইতেছে আমাদের কত দুইশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড তো শিক্ষার্থীরা এই পদ্ধতিটা তোমরা ভালো করে বুঝতে পেরেছ এখন আমরা আরেকটা আরও পদ্ধতি আছে তার পরবর্তী পদ্ধতি হইতেছে আমরা একটা আলোচনা করি যে অ্যালকেন অ্যালকিন ও এলকাইন থেকে কীভাবে আমরা অ্যালকেন প্রস্তুতি করব। এটা হইতেছে আমাদেরকে দ্বিতীয় স্টেপ দুই নম্বর স্টেপ অ্যালকিন অ্যালকিন ও অ্যালকাইন থেকে অ্যালকিন ও অ্যালকাইন থেকে আমরা কি প্রস্তুত করবো অ্যালকেন প্রস্তুত করবো আমরা অ্যালকিন অ্যালকিনের সংকেত থেকে যদি ইথিনে আমরা সি এইচ টু ডাবল ওয়ান সি এইচ কত টু এই অ্যালকিনের সাথে যদি আমরা হাইড্রোজেন কী করি সংযুক্ত করি কি যুক্ত করবো হাইড্রোজেন সংযুক্ত করবো প্রভাবক হইতেছে আমাদের কত নিকেল নিকেল প্রভাবকে প্রভাবকের উপস্থিতিতে অ্যালকেনের সাথে হাইড্রোজেন সংযুক্ত করলে এখানে তাপমাত্রাটা হইতেছে একশো আশি থেকে দুইশো ডিগ্রি সেন্টিগ্রেড একশো আশি থেকে দুইশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিকেল প্রভাবকের উপস্থিতিতে অ্যালকিন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে কি করে অ্যালকেন উৎপন্ন করে তাহলে এটা কত হবো সি এইস থ্রি এটা থ্রি এটার নাম কি ইথ্যান সি টু এইচ সিক্স তো অ্যালকেন ও অ্যালকিন থেকে আমরা কি করতে পারি অ্যালকেন প্রস্তুতি করতে পারি তাহলে অ্যালকাইন বা অ্যালকাইনের সাথে যদি আমরা হাইড্রোজেন সংযুক্ত করি প্রভাবক হইতেছে আমাদের কী তাপমাত্রা হইতেছে একশো আশি থেকে কত দুইশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যদি আমরা কী করি অ্যালকিন বা অ্যালকাইনের সাথে হাইড্রোজেন সংযুক্ত করি তাহলে আমাদের কি হয় অ্যালকেন উৎপন্ন হয় তো এটা হতেছে ইথিন আরেকটা আমরা দেই অ্যালকাইন সিসবন সিস প্লাস কত হাইড্রোজেন এখানে আমাদের প্রভাবক হইতে হচ্ছে নিকেল একশো আশি ডিগ্রি থেকে দুইশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তাহলে আমাদের উৎপন্ন হবো কত থ্রি ইথেন উৎপন্ন সি এস কত থ্রি তো শিক্ষার্থীরা আমরা প্রথমে দেখছে শিল্পক্ষেত্র থেকে অ্যালকেন প্রস্তুত করা যায় এখন আমরা দেখলাম কি এলকিন ও অ্যালকাইন থেকেও কি প্রস্তুত করা যায় অ্যালক্যান প্রস্তুত করা যায় এটার সিস্টেমটা হচ্ছে কি অ্যালকিন বা এলকাইনের সাথে যদি আমরা কি করি হাইড্রোজেন সংযুক্ত করি প্রভাবক হইতেছে আমাদের কি নিকেল তাপমাত্রা হইতেছে একশো আশি থেকে কত দুইশো আবার বলতে শিক্ষার্থীরা দেখো নিকেল প্রভাবকের উপস্থিতিতে একশো আশি থেকে দুইশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এলকিন বা অ্যালকাইনের সাথে যদি আমরা হাইড্রোজেন সংযুক্ত করি তাহলে কি উৎপন্ন হবে আমাদের অ্যালকেন উৎপন্ন হবে তো শিক্ষার্থীরা এই প্রস্তুতিটাও ভালো করে বুঝতে পেরেছ আর একটা প্রস্তুতি আছে আমাদের কি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া এটা স্টেপ হইতেছে তিন তাহলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটার মাধ্যমে আমরা কি তৈরি করতে পারি ইথেন উৎপন্ন করতে পারি ইথেন অথবা মিথেন অর্থাৎ অ্যালকেন কি করতে পারি আমরা প্রস্তুত করতে পারি ডি বিক্রিয়া বলতে হবে ডি মানে কি কার্বন সংখ্যা কমবে তাহলে এটার সিস্টেম হইতেছে ডি বিক্রিয়া ডি লেশন বিক্রিয়া দেখো শিক্ষার্থীরা ডি বিক্রিয়াটা কী এটার আগে জানতো আমাদের সোডা ল্যাম বলতে আমরা কি বুঝি ল্যাম বলতে বুঝি আমরা এটা হইতেছে সোডিয়াম হাইড্রক্সাইড প্লাস ক্যালসিয়াম অক্সাইডের একটা কি মিশ্রণ এই সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণকে আমরা কি বলি সোডালাইম বলি তাহলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার সিস্টেম দেশে কি কার্বন সংখ্যা দুই থাকলে এক কার্বন বিশিষ্ট আমাদের কি উৎপন্ন হব অ্যালকেন প্রস্তুত হবে তাহলে আমরা দেখি ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণকে ফ্যাটি অ্যাসিড সি এইচ থ্রি সিডবল ওইস ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণকে ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণকে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড নিলাম সোডালাইম করি সোডিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড এখানে ক্যালসিয়াম অক্সাইড যোগ্য যদি আমরা কী দেই তাপ দেই তাহলে এই ক্ষেত্রে আমাদের কি উৎপন্ন হবে অ্যালকেন উৎপন্ন হবে আবারও বলতেছি শিক্ষার্থীরা দেখো ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণকে সুডালায়াম করলে আমাদের কি উৎপন্ন হয় এল উৎপন্ন হয় তাহলে ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণটা আমরা একটু দেখি এখানে যে সিএইচ থ্রি সি ডবল ওএস এটা হইতেছে আমাদের কি ফ্যাটি অ্যাসিড এখান থেকে যদি হাইড্রোজেনকে আমরা কী করি হাইড্রোজেনকে যদি সোডিয়াম দ্বারা কি করি প্রতিস্থাপন করি তাহলে এটাই হইতেছে আমাদের কি ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ এর কি একে কী করব আমরা লাইম করব অর্থাৎ এর সাথে যুক্ত করবো কত সোডিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড পরে কী দেব আমরা তাপ দেব অর্থাৎ ফ্যাটি অ্যাসিডের ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণকে যদি আমরা কি করি যে ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে সোডিয়াম হাইড্র অক্সাইড যুক্ত করে তাপ প্রয়োগ করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি উৎপন্ন হবে অ্যালক্যান প্রস্তুতি হবে তাহলে অ্যালক্যান উৎপন্ন হবে এই ক্ষেত্রে আমাদের কার্বন সংখ্যা যা থাকবে তার সে এক কম কার্বন বিশিষ্ট যৌগ কি হবে উৎপন্ন হবে তাহলে দেখো শিক্ষার্থীরা এখানে আমাদের কার্বন সংখ্যা কত আছে দুইটা তাহলে আমাদের কি একটা করে কার্বন সংখ্যা কী হবে কম হবে তাহলে এখানে কত হবে সিএস কত ফোর সিএইস কত ফোর আর উৎপন্ন হবে এখানে সোডিয়াম কার্বোনেট সোডিয়াম কার্বোনেট তো শিক্ষার্থীরা আবারও বলতেছি ডিকার্বিলেশন বিক্রিয়াটা কি যে ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণকে যদি আমরা কী করি সোডালাইম করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি উৎপন্ন হবো অ্যালকেন উৎপন্ন হবে এখানে পদ্ধতিটা হইতেছে আমাদের কে যে যদি আমরা দুই কার্বন বিশিষ্ট ফ্যাটি অ্যাসিড নেই তাহলে এক কার্বন বিশিষ্ট কী উৎপন্ন হবো অ্যালকেন উৎপন্ন হবে যদি আমরা তিন কার্বন বিশিষ্ট ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ নেই তাহলে এই ক্ষেত্রে আমাদের কত দুই কার্বন বিশিষ্ট অ্যালকেন কী হবে উৎপন্ন হবে আর সোডালায়াম হইতেছে ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড সরি সোডিয়াম হাইড্রো অক্সাইড ও ক্যালসিয়াম অক্সাইডের কি মিশ্রণকে আমরা কি বলি সোডা বলি তাহলে এই পদ্ধতিটা শিখলাম আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে আমাদের কি করা যায় অ্যালকেন প্রস্তুত করা যায় তো শিক্ষার্থীরা এখন আমরা শিখব যে আরেকটা পদ্ধতি আছে কিভাবে পদ্ধতি অ্যালকেন প্রস্তুত করা যায় ওটস বিক্রিয়ার মাধ্যমে ওটস বিক্রিয়াটা কি এটা আমরা এখন একটু জানব শিক্ষার্থীরা দেখো ওটস বিক্রিয়াটা কি তাহলে দেখি শিক্ষার্থীরা আমরা উটস বিক্রিয়া উটস বিক্রি হইতেছে অ্যালকাইল হেলাইটকে যদি আমরা কি করি শুষ্ক ইথারীয় দ্রবণে অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি আমরা কি করি সোডিয়াম সংযুক্ত করি তাহলে উচ্চতর কি উৎপন্ন হয় অ্যালকেন উৎপন্ন হয় আবিষ্কারকের নাম অনুসারে একে আমরা কি বলি ওটস বিক্রিয়া বলি কারণ বিজ্ঞানীর নাম অনুসারে একে রাখা হয়েছে কি ওটস বিক্রিয়া অর্থাৎ আমাদের কি হবে উচ্চতর অ্যালকেন উৎপন্ন হবে কি দ্রবণ শুষ্ক ইথারীয় দ্রবণ অ্যালকাইল হেলাইটকে আর বর্ণ কত এক্স এটা হতেছে আমাদের কি অ্যালকাইল হেলাইট অর্থাৎ অ্যালকাইল মূলকের সাথে যদি আমরা হেলুজেন যুক্ত করি এটা কি আমাদের অ্যালকাইল হেলাইট অ্যালকাইল হেলাইটের সাথে যদি আমরা কি করি সোডিয়াম সংযুক্ত করি সোডিয়াম সংযুক্ত করি শুষ্ক ইথার শুষ্ক ইথারীয় দ্রবণে অ্যালকাইল হেলাইটকে সোডিয়াম সংযুক্ত করলে এখানে উৎপন্ন হয় আমাদের কি উচ্চতর অ্যালক্যান উৎপন্ন হয় আর বন আর প্লাস এন এ এক্স তাহলে এখানে হবে আমাদের তো টু এখানে আমরা টু দেই এটা তো আমরা কী ব্যবহার করবো টু ব্যবহার করব তাহলে এখানে কি উৎপন্ন হব উচ্চতর অ্যালক্যান উৎপন্ন হব তাহলে এভাবে যদি আমরা দেই যে সিজ থ্রি টু আই ইথাইল আয়োডাইড প্লাস সোডিয়াম উচ্চতর উৎপন্ন ইথার তাহলে এখানে হবো সি সি সিএস টু বন সিএস বন সি সি ডাবল হবে অর্থাৎ এখানে আমাদের কার্বন কয়টা আছিল দুইটা এখানে কয়টা হবো চারটা হব তাহলে এখানে হবো আমাদের টু এখানে হবো টু পরে আমরা এখানে কি করবো এন এন এটা আমরা কি করব লিখবো তো শিক্ষার্থীরা দেখো আমি এই বিক্রিয়াটা আবার লিখতেছি যে শুষ্ক ইথারীয় দ্রবণে অ্যালকাইল হেলাইটকে যদি আমরা কি করি সোডিয়াম সহযোগে সংযুক্ত করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে উচ্চতর অ্যালকাইল উৎপন্ন হবে সিএইচ থ্রি বন সি এন এ শুষ্ক এথার তাহলে এইখানে উৎপন্ন হবে আমাদের সিএইচ থ্রি বন সিএস টু বন সিএইচ টু বন কত সিএইচ থ্রি এন এ আই কেন কত টু তো আমরা অনেক ভাবে কী করতে পারি অ্যালকেন প্রস্তুতি করতে পারি তাহলে প্রথম আমরা শিখলাম কি শিল্পক্ষেত্রে তারপরে শিখলাম আমরা কি এল ও অ্যালকাইন থেকে পরে আমরা শিখলাম ডি কার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে তারপরে শিখলাম আমরা কি ওটস বিক্রিয়ার মাধ্যমে তাহলে আমরা এই চারটা পদ্ধতিতে কী করতে পারি আরও বিভিন্ন পদ্ধতিতে আমরা কী করতে পারি অ্যালকেন প্রস্তুত করতে পারি তো শিক্ষার্থীরা আমাদের মোটামুটি চারটা পদ্ধতি পড়লে এসএসসি কেমিস্ট্রিতে যা আছে তোমরা পারবে আর কি তো আশা করি অবশ্যই তোমরা প্রস্তুতিগুলো ভালো করে পড়বে তো আজ আর নয় পরবর্তী ক্লাসে আমরা অ্যালকিন প্রস্তুতি নিয়ে আলোচনা করব। সকলে ভালো থেকে সুস্থ থেকে খুদা হাফেজ